মনে নাই, ভুলে গেছি। একটু মনে করার চেষ্টা করেন না। আমার মনে চেক দিয়ে বল করতে হয়, তো আমি আমার ওই টার্গেটেই বল করছি। উইকেট পাই না, এটা নিয়ে আপসেট হওয়ার কিছু না। আমি ভালো বোলিং করছি, এটাই আলহামদুলিল্লাহ। দাসম ভাই, আমরা নিয়মিত দেখি যে এই মাঠে আপনি কিন্তু সাধারণত একাও প্র্যাকটিস করেন, বিভিন্ন সময় আমরা দেখি ওয়ার্ম আপ করেন ঘরের মাঠে এবং আপনার ঘরের একদম পাশেই, সেই ক্ষেত্রে এই মাঠে যে এত বড় একটা বিজয়, এই বিজয়টাকে আপনি কীভাবে দেখছেন? আসলে প্র্যাকটিস তো আমার করতেই হবে, তো আমি আমার যখন মানে আমার কাজ থাকে আমি এটাকে এসেই করি, বা আমার কোচ আছে ওনাকেও আনি, ওনার সাথেও আমি কাজ করি, তো এই মাঠেই আমার প্র্যাকটিস করা লাগে, এই জন্য আমি এই মাঠেই প্র্যাকটিস করি। দাসম ভাই, প্রথমবারের মতো আফগানিস্তানকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রস করলেন, তো এটা সামনে এশিয়া কাপ আছে, তো এখানে কতটুকু প্রভাব রাখবে বলে মনে করছি? অবশ্যই ম্যাচ জিতলে তো অবশ্যই মানে সবার একটু কনফিডেন্স লেভেল হাই থাকে, অবশ্যই এটা এশিয়া কাপে খুব ভালো কাজ দেবে আমি মনে করি। নাসিম ভাই, কিছুদিন আগে সমালোচনা ছিল যে বাংলাদেশ আসলে টি টোয়েন্টি ফর্মেটে খুব ভালো কিছু করতে পারছে না, কিন্তু আমরা দেখলাম যে তিনটা ম্যাচ সিরিজ জয়ের মাধ্যমে হ্যাট্রিক হয়েছে, এই হ্যাট্রিকের বিষয়টাকে ভবিষ্যতে কি মনে করছেন যে এটি কি ধরনের প্রভাব রাখবে? আসলে আমরা সবাই এখন ভালো খেলতেছি, আমরা মানে সবাই এক হয়ে গেছি, মানে একসাথে সবাই খেলতেছি, এই জন্য ভালো হচ্ছে, আর আলহামদুলিল্লাহ আমরা সিরিজও জিতছি। সবারই তো চেঞ্জ আছে, আমাদেরও চেঞ্জ আসতেছে আর কি। ভাইয়া, এই মাঠে যখন খেলা হয় আসলে আপনার হোম গ্রাউন্ড এবং দর্শকরাও মানে আপনাকে খুব চিয়ার আপ করে, এটাকে আপনাকে বুস্ট আপ করে মানে ভালো করার জন্য, স্পেশালি যখন এই মাঠে খেলা হয়? অবশ্যই, মানে একটা প্লেয়ারকে সাপোর্ট দেওয়া মানে অনেক কিছু, তো আলহামদুলিল্লাহ সিলেটের সব দর্শকরা অনেক ভালো, ওরা সবাই সাপোর্ট দেয় আর ওরা অনেক আগ্রহ নিয়ে বসে থাকে, সিলেট খেলা হবে ওরা দেখবে, তো এটা আসলে আমাদের জন্য অনেকটা ভালো দিক। ভাইয়া, তাওহিদ রিদো আর শামীম পাটোয়ারির ব্যাটিংটা নিয়ে কী বলবেন? পরপর দুই ম্যাচে তারা আসলে তাদের খুবই ভালো, আর ওরা ভালো ব্যাটিং করছে বলেই আমরা সিরিজ জয়েন হয়েছি। আসুন ভাই, এখন আমরা দেখি যে টি টোয়েন্টিতে একটা অ্যাগ্রেসিভ ক্রিকেটে আমরা খেলি, আগে যে জিনিসটা বা কয়েক বছর আগে যেটা অভাব ছিল, তো আসলে এমন কী এমন পরিবর্তন আসছে টিমের মধ্যে যে এরকম অ্যাগ্রেশনটা বাড়ছে? ওইরকম কোনো পরিবর্তন আসে নাই, সবসময় আমরা অ্যাগ্রেসিভই থাকি। আসলে মাঠে খেলতে নামি, হারতে তো নামি না, তো সবসময় আমাদের ইচ্ছা থাকে যে ভালো খেলার, ওইটা কখনো হয় কখনো হয় না। আসুন ভাই, আজকের ম্যাচের আগে হাফিজুর সিংয়ের কী বার্তা ছিল আপনাদের? মনে নাই, ভুলে গেছি। একটু মনে করার চেষ্টা করেন না।